মৌলিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেই সমস্ত মৌলিক সংখ্যা কিভাবে বিভাজ্য হবে কোন ভগ্নাংশে কোন সংখ্যার শেষে কত থাকতে গেলে আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেই সমস্ত মৌলিক সংখ্যা বিভাজ্য হবে তো চলো দেখা যাক যেমন আমরা মৌলিক সংখ্যা আছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হয় কি হবে আমাদের 2 হবে একটা 3 হবে 5 হবে 7 11 13 আর 17 আর 19 এটি হবে আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 8টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 20 পর্যন্ত এই সমস্ত মৌলিক সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা প্রথমে দেখে নিব 2 এই 2 কোন সংখ্যা বিভাজ্য হবে তো 2 বিভাজ্য হওয়ার জন্য যে সমস্ত সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকবে সেই সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে যেমন দেখি যদি যে সমস্ত সংখ্যার শেষে 2 থাকবে সরি 0 থাকবে 2 থাকবে 4 6 8 এই এই সংখ্যাগুলো যদি থাকে কোন সংখ্যার শেষে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য যাবেই যাবে এটা আমরা জানি তো কিভাবে দেখেনি আমরা যেমন আমরা কয়েকটা एग्जांपल দেখি যেমন ধরো যে আমি এখানে লিখছি 32 তো এটা 32 2 দিয়ে যাবে যাবে কিভাবে যে 16 2 32 মানে এটা কাটাকাটি যাচ্ছে আমরা বুঝতে পারছি 2 দিয়ে ওই সমস্ত সংখ্যা হবে যে সমস্ত সংখ্যা লাস্টে জোড় সংখ্যা থাকবে যেমন 0 হচ্ছে একটা জোড় সংখ্যা 2 4 6 8 এই সমস্ত সংখ্যা 2 দিয়ে যাবেই যাবে তোমরা যদি ধরো যে 568 এটা কত দিয়ে যাবে এটাও 2 দিয়ে যাবে কিভাবে যে 2 2 4 এখানে 1 চলে এলো 4 বাদ গেল এখানে 1 চলে এলো 16 হলো 8 2 16 আর 4 2 8 এই সমস্ত সংখ্যা কি বলতো 2 দিয়ে যাবে যে সমস্ত সংখ্যা 0 0 2 4 6 8 থাকবে সেই সমস্ত সংখ্যা 2 দিয়ে ভাগ যাবেই যাবে এবারে আমার হচ্ছে এবারে আমরা বলবো যে 3 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য যাবে আমরা কিভাবে বুঝাবো যে 3 দ্বারা বিভাজ্য যাবে কোন কোন সংখ্যাগুলো তো 3 এর আগে বন্ধুরা 3 জানার আগে আমরা জেনে নেব 5 এই 5 সংখ্যাটা দ্বারা বিভাজ্য আমরা 3 বলছি 3 একটু ডিটেইলসে বলবো এই 5 5 দ্বারা বিভাজ্য কাজ কি যাবে 5 দ্বারা বিভাজ্য যাবে যে সমস্ত সংখ্যার শেষে 0 অথবা 5 এই দুটো থাকবে 5 দ্বারা বিভাজ্য ওই সমস্ত সংখ্যা হবে যে সমস্ত সংখ্যার শেষে 0 এবং 5 থাকবে ওই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবেই হবে 5 দিয়ে বিভাজ্য হবে কিন্তু এই 3 আমরা 3 কিভাবে চিনব যে 3 কিভাবে বিভাজ্য হবে আমরা 5টা আমরা একটু দুই একটা एग्जांपल দেখে দিই যেমন আছে 455 এটা 5 দিয়ে যাবেই যাবে 460 এটাও 5 দিয়ে যাবেই যাবে যাবেই 5 দিয়ে কিন্তু এগুলো কিভাবে যে 5 নং 45 5 কে 5 91 হবে এটা 5 দিয়ে যাবে যে 5 নং 45 অ্যাকচুয়ালি হলো 5 নং 10 মানে 92 হবে যে সমস্ত সংখ্যা শেষে 5 এবং 0 থাকবে সেই সমস্ত সংখ্যা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবেই হবে 3 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝব যে 3 দ্বারা কোন সংখ্যাটা বিভাজ্য হবে তো 3 দ্বারা বিভাজ্য করার জন্য বন্ধুরা যেটা আমরা শিখব যে যে কোনো সংখ্যা আমাদেরকে দেওয়া থাকবে আমি কয়েকটা দেখাচ্ছি বন্ধুরা যে কিভাবে বুঝতে পারবো যে 3 দ্বারা বিভাজ্য কি হবে যেমন আমরা 171 নিলাম এটা কি 3 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্য করার জন্য বন্ধুরা আমরা বুঝতে পারবো যে শেষে কোন সংখ্যা থাকতে গেলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা এখানে বললাম যে 2 দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকবে সেটা 2 দ্বারা বিভাজ্য হবেই আর 5 দ্বারা বিভাজ্য কি যে সমস্ত সংখ্যা শেষে 5 আর 0 থাকবে সেই সমস্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে 3 কি দ্বারা বিভাজ্য হবে আমি এখানে একটা एग्जांपल নিয়েছি সেটা হচ্ছে 171 নিয়েছি এটা আমরা কিভাবে 3 দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোকে যোগ করে দেব যদি 3 দ্বারা বিভাজ্য যায় যোগফলটা তাহলে আমরা বলবো যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা যোগ করছি কত হবে যে 1 আছে আর 1 এর সাথে 8 8 1 9 মানে 9 9 কি 3 দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ হবে 3 দিকে 9 মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে বিভাজ্য হবে তুমি যদি বিভাজ্য করো অবশ্যই এটা বিভাজ্য হবে কিভাবে 3 5 15 2 চলে এলো 3 7 21 মানে 57 হবে আমাদের অ্যানসার এটা যদি বিভাজ্য করি তো আর একটা নি দুই একটা প্র্যাকটিস করি বন্ধুরা যেমন আছে এখানে আর একটা নিলাম যে 267 কত বলতো 267 এটা কি 3 দ্বারা বিভাজ্য হবে আমাদের যোগ করতে হবে তিনটার সংখ্যা কি করব বলতো যোগ করব যদি যোগ করে আমাদের যদি যোগ করে আমাদের যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলবো যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে তো যোগ করি 6 আর সরি 2 আর 6 হবে আমাদের 8 8 আর সাথে কত 15 তো আমাদের 15 কি 3 দ্বারা বিভাজ্য 3 5 15 মানে এই সংখ্যাটা 15 দ্বারা এই সরি কি 3 দ্বারা বিভাজ্য হবে কত 3 8 24 8 হবে 8 24 26 আছে 2 এখানে চলে এলো মানে 27 হয়ে গেল 3 9 27 মানে 99 আমাদের অ্যানসার হবে হয়ে গেল এটা তারপরে বন্ধুরা তোমরা বলো তো এটা কত আসবে যদি আমরা করি তো 3 141 141 3 দ্বারা কি বিভাজ্য আর যদি আর একটা নি যে 237 এটা কি 3 দ্বারা বিভাজ্য
কীভাবে বুঝতে পারবো আমরা? দুটো যোগ করব, তিন আর এককে সরি চার আর এককে পাঁচ, পাঁচ একে ছয়, ছয় যেহেতু তিন দ্বারা বিভাজ্য সেই জন্য এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কীভাবে বের করবো এই সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য? কীভাবে বুঝতে পারবো? যে যোগ করবো, যোগ করে আমরা বলতে পারবো তিন দ্বারা বিভাজ্য কিনা। তো বলো দুশো সাঁইত্রিশ তিন দ্বারা কি বিভাজ্য হবে? যদি হয় তাহলে এস এস রেখে কমেন্টে কমেন্ট করুন যে কত হবে। তারপরে বন্ধুরা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা সাত শিখবো না, সাত আমরা করবো না, এই এগারো করবো। এগারো কি তিন, এগারো কত কীভাবে বিভাজ্য হবে, কোন সংখ্যা কীভাবে থাকতে গেলে আমরা এগারো দ্বারা বিভাজ্য হবে? কেন যে সাত তেরো সতেরো আর উনিশ এটা একই নিয়ম, একটা রুলসেই হবে, শুধুমাত্র এটা এগারো যেটা আছে সেই এগারোটা আলাদা একটু রুলস হবে। তো চলো বন্ধুরা শিখি এগারো দ্বারা বিভাজ্য করার জন্য। বন্ধুরা যেটা আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন নিলাম দুশো নয়, এটা কি এগারো দ্বারা বিভাজ্য হবে? দুশো নয় কি এগারো দ্বারা বিভাজ্য হবে? তো আমরা আগে ডিনোট করে নেবো, এক দুই করে সাজিয়ে নেবো। তুমি যদি পারো এক দুই তিন এভাবে সাজাতে পারো, বা এক দুই তিন যেভাবে সাজাতে পারো সাজাতে পারো। তো আমরা কী করবো, যে বেজোড় সংখ্যাগুলো যেখানে আছে, এক একটা বেজোড় সংখ্যা, তিন একটা বেজোড় সংখ্যা, এ দুটা যোগ করে আর জোড় সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো। এই দুটা বেজোড় সংখ্যাগুলো যোগ করে জোড় সংখ্যাগুলো কী করবো? বিয়োগ করে দেবো। যদি আমাদের বিয়োগ ফল এগারো অথবা জিরো আসে তাহলে ওই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে। আবার আমি একবার বলছি যে আমরা যদি এভাবে যেমন থাকবে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, তো আমরা কী করবো এক দুই আর তিন দ্বারা আমরা সাজিয়ে দেবো। তুমি যেভাবে পারো এক দুই তিন এভাবে সাজাও, কোনো অসুবিধা হবে না। যদি সাজিয়ে নিই তো আমরা কী করবো, বেজোড় সংখ্যাগুলো নেবো। বেজোড় সংখ্যা কী আছে? এক আর তিন, একের জায়গাতে কত হচ্ছে নয় আর তিন, তিনের জায়গাতে দুই আছে, এক আর তিন, মানে বেজোড় সংখ্যাগুলো আমরা কী করবো যোগ করবো আর জোড় সংখ্যাটা আমরা বিয়োগ করে দেবো। যদি বিয়োগ ফল কী বলতো, বিয়োগ ফল এগারো অথবা জিরো আসে তাহলে সেই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবেই হবে, এটা গ্যারেন্টি। তো কীভাবে শিখবো বন্ধুরা? তো আমরা এটা শিখবো যে এক আর তিন যদি যোগ করতে কত হবে, এগারো হবে। কত হবে? এক আর তিন যদি যোগ করি এগারো, এগারো থেকে আমরা জোড় সংখ্যাটা কত আছে জিরো, জিরো যদি বাদ দিয়ে দিই কত আসবে, এগারো থেকে জিরো বাদ মানে এগারো আসবে, এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে। এগারো দ্বারা কী হবে বলতো? এগারো দ্বারা বিভাজ্য হবে। আমরা আরেকটা নিচ্ছি, বি নম্বর নিলাম, বি নম্বর এখানে আমরা দিচ্ছি দুশো কতটি সরি তিনশো উনত্রিশ, তিনশো উনত্রিশ এই সংখ্যাটাকে এগারো দ্বারা বিভাজ্য আমরা বললাম একদিক দিয়ে সাজিয়ে নেবো। আর আগে আমরা এদিক থেকে সাজিলাম, তোমরা এদিক থেকে সাজাও, কোনো অসুবিধা নেই, যেটা যেদিক থেকে পারো সেদিক থেকে সাজাও, কোনো অসুবিধা হবে না। তো আমরা কী করবো বলতো, আমরা বললাম যে বেজোড় সংখ্যাগুলো যোগ করবো, বেজোড়ে কে আছে তিন, আর কে আছে বেজোড়ে নয় আছে, তো আমরা যোগ করলাম কত এলো তিন আর নয় যোগ করলাম, আর যেটা জোড় সংখ্যা আছে সেটা বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলাম। তো নয় থেকে সরি তিন আর নয় কত হবে, তিন আর নয় আমাদের হবে বারো, বারো দশ হ্যাঁ বারো, বারো হবে, তিন আর নয় আমাদের হবে বারো, বারো থেকে যদি দুই বাদ দিই কত আছে বন্ধুরা, এখানে দুই আছে, তো দুই যদি বাদ দিই তো আমাদের অ্যান্সার কত আসবে, অ্যান্সার আসবে দশ। এটা কি আমাদের বিয়োগফল কত, এগারো আর দশের মধ্যে আছে কি? নাই, না সরি এগারো আর জিরোর মধ্যে আছে কি? না নেই, আমাদের এগারো অথবা জিরো বাড়তে হবে। এগারো দ্বারা যদি বিভাজ্য হয়, যদি আমাদের ওই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হতে হবে অথবা এগারো বেরিয়ে হতে হবে, তো আমাদের সংখ্যাটা কী আছে, এগারো নেই আর জিরো নেই, তো কী আছে আমাদের দশ এসছে। তাহলে আমাদের কী হবে, আমাদের এটা তাহলে কি তিনশো উনত্রিশ আমাদের এগারো দ্বারা বিভাজ্য হবে না। এটা তো আমরা দুই অঙ্কের সরি তিন তিন অঙ্কের তিন অঙ্কের শিখলাম, আমরা যদি চার অঙ্কে দিই আমাদেরকে, যদি চার অঙ্কে, চার অঙ্কে এক দুই তিন চার দুটোই তো আছে, তো আমরা চার অঙ্কে যদি দিই, আমি একটা নিচ্ছি বন্ধুরা, যেমন নিলাম এক হাজার তিনশো সাতানব্বই এটা আমরা নিলাম, তো আমাদের এটা এটা কত আসবে, এটা কি এগারো দ্বারা বিভাজ্য? আমরা কী বললাম এগারো দ্বারা বিভাজ্য হবে যদি বিয়োগ ফলটা, ওই বিয়োগ ফলটা যদি এগারো দ্বারা বিভাজ্য হয় অথবা এগারো বের হয়, কী বলতো বিয়োগ ফলটা, এখানে একটু ধ্যান দেওয়া, ধ্যান রাখবা যে বিয়োগ ফলটা এগারো দ্বারা বিভাজ্য হতে হবে, যে এগারো 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 ঘর পড়ে বিয়োগ ফলটা পাওয়া যাচ্ছে, অথবা এগারো বের হতে হবে না হলে জিরো বের হতে হবে, এ দুটোর মধ্যে একটা বেরোতে হবে, যদি হয় তাহলে আমরা বলবো এগারো দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কী লিখবো, সাজিয়ে দেবো, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, আমরা কী বললাম বেজোড় সংখ্যাগুলো যোগ করো, বেজোড় সংখ্যা এক আর তিন, সরি বেজোড় সংখ্যা এক আছে আর তিন আছে, তো একের জায়গাতে একই আছে আর তিনের জায়গাতে নয় আছে, যোগ করে দিলাম, ঠিক আছে, আর জোড় সংখ্যাগুলো বিয়োগ করবে এটা থেকে, তো বিয়োগ করলে কত হবে, এখানে তিন এখানে সাত, তিন প্লাস সাত, এটা কী করবো বিয়োগ করবে দুটাকে, তো এক আর নয় কত, এক আর নয় দশ, মাইনাস তিন আর সাতে দশ, তো দশ থেকে দশ বিয়োগ করলে জিরো, মানে এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা এটা কমেন্ট করে বলো যে হাজার সাতষট্টি এটা কি এগারো দ্বারা বিভাজ্য নাকি হবে না, তোমরা এস আর নো লিখে কমেন্ট করো যে এগারো দ্বারা বিভাজ্য হবে কি হবে না। তো চলো বন্ধুরা এবার আমরা দেখি, আমরা তো শিখে নিলাম যে দু দ্বারা কে বিভাজ্য হবে, তিন দ্বারা কে হবে, পাঁচ দ্বারা কে হবে, এগারো দ্বারা কে হবে। আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে সাত দ্বারা কে বিভাজ্য হবে, তেরো দ্বারা কে বিভাজ্য হবে, সতেরো দ্বারা কে বিভাজ্য হবে, আর উনিশ দ্বারা কে বিভাজ্য হবে, আমরা এটা শিখবো। তো শিখি বন্ধুরা,
চলো আমরা বলেছিলাম যে সাত তেরো সতেরো উনিশ এটা হচ্ছে একই নিয়মে হবে, এগুলো বিভাজ্য একই নিয়মে আমরা করতে পারবো। তো চলো বন্ধুরা, যেমন নিচ্ছে আমরা 203 এই 203 সাত দ্বারা বিভাজ্য কিনা, আমরা সাত দ্বারা শিখি। সাত দ্বারা বিভাজ্য করার জন্য আমরা কী নিয়মটা শিখবো, তো সাত দ্বারা বিভাজ্য হবে কি না, এটা 203টা সাত দ্বারা বিভাজ্য হবে কি না সেই জন্য করার জন্য আমরা কী করবো, প্রথম যে ওয়ার্ডটা আছে কী আছে, প্রথম আছে আমাদের তিন, এই তিন ওয়ার্ডটাকে কেটে দাও, তিন ওয়ার্ডটা কী করবো কেটে দেবো, তিন ওয়ার্ডটা কেটে কী করবো এর ডবল কিন্তু মাইনাস করবো, এর ডবল কী করবো মাইনাস, তো তিনের ডবল কত হবে ছয়, তিন দুনা ছয় মানে ডবল যদি করি ছয়, তো এখান থেকে ছয় বাদ দাও, ছয় বাদ দিয়ে দেবো মানে কুড়ি থেকে ছয় বাদ দিলে কত হবে চোদ্দো, এই চোদ্দো কি সাত দ্বারা বিভাজ্য হবে, আমাদের যে অ্যান্সারটা বিয়োগফলটা বেরোবে সেটা কি চোদ্দো কি সাত দ্বারা বিভাজ্য হবে, যদি হয় তাহলে এই সংখ্যাটা কী হবে বলতো যে সাত দ্বারা মানে বিভাজ্য হবে, এই বড় সংখ্যাটা কী হবে সাত দ্বারা বিভাজ্য হবে, সাত দ্বারা কত 203 আছে সাত দ্বারা কি বিভাজ্য হবে, আমাদের অ্যান্সার হচ্ছে চোদ্দো, চোদ্দো কি সাত দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ হবে, যদি হয় তাহলে এই বড় সংখ্যাটাও সাত দ্বারা বিভাজ্য হবে। তার নিয়ম কী বন্ধুরা, আমরা সাতকে মাইনাস দুই দিলাম, কেন যে যেটা বেরোবে তার মাইনাস দুই মানে দ্বিগুণ করবো মাইনাস করবো, কিন্তু যেমন আর একটা শিখি কয়েকটা আর শিখি, যেমন নিলাম এখানে 301 তো আমরা কী করবো লাস্টের সংখ্যাটা কাটবো কিন্তু কী করবো মাইনাস দ্বিগুণ করবো, মাইনাস দ্বিগুণ করবো, যদি আমরা লাস্টের সংখ্যাটা কেটে দিই, লাস্টের সংখ্যাটা কেটে দিই মাইনাস দ্বিগুণ করবো, এটা কত আছে এক কেটেছি, এককে দু দিয়ে গুণ করবো, এক আছে সরি এই ওয়ান আছে, ওয়ানকে মাইনাস দু দিয়ে গুণ করলে কত আসবে মাইনাস দুই আসবে, এই মাইনাস দুটো আমরা কী করবো বিয়োগ করবো ত্রিশ থেকে, তো ত্রিশ থেকে বিয়োগ করলে কত হবে আঠাশ, এই সাথে সাত পড়ে কি আঠাশ পাওয়া যাবে, যদি পাওয়া যায় তো সাত দিয়ে 301 বিভাজ্য হবে, ভাগ যাবেই, সাত দ্বারা 301 ভাগ যাবেই, তো হ্যাঁ আঠাশ ভাগ পাওয়া যাবে কত চার সাথে আঠাশ মানে সাত দ্বারা এটা বিভাজ্য হবেই। তো বন্ধুরা আর একটা নিই, এটা তো এটা তোমরা কমেন্ট করে বলো যে কত বলতো 329 এটা কি হবে, তো তোমরা কি করবে এটা এটা করার জন্য তোমরা যদি এটা পারো তাহলে ভিডিওটা পজ করো, পজ করে অ্যান্সারটা দাও যে অ্যান্সার কত আসবে, তো দেখো এটা কি করবো আমরা নয়কে কেটে দেবো, নয়ের কি করবো নয়কে গুণ করবো মাইনাস দু দিয়ে কত হবে আঠারো, তো মাইনাস আঠারো মাইনাস আঠারো আমরা বাদ দিব, কত হবে বারো থেকে চার মানে বারো থেকে আট বাদ হলে চার, আর তিন থেকে কত বাদ যেহেতু বারো ধরেছি এক চলে আসবে দুই, তো এক হয়ে যাবে চোদ্দো, সাত দ্বারা কি চোদ্দো পাওয়া যাবে, এই সাত দিয়ে কি চোদ্দো পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে মানে 329ও কী হবে সাত দ্বারা বিভাজ্য হবে, এটুকুটা বুঝতে পারলাম। এক আমরা করব যেহেতু এগারো শিখে নিয়েছি, এগারো কী হয় কীভাবে করতে হয় আমরা শিখে গেছি, তেরো কীভাবে বের করবো, এই তেরোটা আমরা কীভাবে বের করবো, তো তেরো বের করার জন্য বন্ধুরা যেটা করবো তেরো দ্বারা বিভাজ্য করার জন্য বন্ধুরা এখানে আমরা নেব প্লাস ফোর, এখানে কী নিয়েছিলাম সাত দ্বারা বিভাজ্য করার জন্য মাইনাস টু, এখানে নেবো প্লাস ফোর, কী বলতো প্লাস ফোর, দেখি বন্ধুরা যদি আমরা দু একটা প্র্যাকটিস করি তাহলে আমাদের বুঝতে পারবো যে কীভাবে হচ্ছে, যেমন আমি নিলাম এখানে 221 এটা কীভাবে করবো সেম আগের মতোই, এই সাত যেভাবে নিলাম সেভাবে, তো প্রথম সংখ্যাটা আমরা কেটে দিলাম, কেটে কত আছে এটা এক, একে চার গুণ করবো, এককে চার দিয়ে গুণ, এর আগে মাইনাস করেছিলাম এখন কী করবো প্লাস করবো, চার এককে চার, এই চারটা কী করবো যেহেতু প্লাস মানে যোগ হয়ে যাবে, এর আগে কী দিলাম বাদ দিয়েছিলাম এখন যোগ করবো, চার আর দুইয়ে ছয়, ছয় বসে গেলো দুই, এটা কি তেরো দ্বারা বিভাজ্য হবে, যদি তেরো দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের এই সংখ্যাটা 221টা কী হবে তেরো দ্বারা বিভাজ্য হবে। এটা করার জন্য বন্ধুরা আর একটা নিয়ম বলে দিই আমি তোমাদেরকে, যে যেটা করেছিলাম আমরা সাত, যদি তেরো দ্বারা বিভাজ্য আমরা কি ভাগফলটা আমাদের কত বেরোলো ২৬ বেরোলো, সরি এটা ভাগফল বলছি হয় মানে যোগফল, এখানে যোগ করতে হচ্ছে এর আগে কী হয়েছিলাম মাইনাস, যোগ করে অথবা মাইনাস করে যদি আমাদের জিরো বেরোয় কত বলতো জিরো, যদি জিরো বের হয়ে যায় আমাদের তাহলে সেটাও আমাদের কী বলতো যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, আমাদের ২৬ বেরিয়েছে যদি আমাদের জিরো বেরোতো তাহলে কত হতো, তাহলেও আমাদের তেরো দ্বারা যেত আমাদের। আমরা নিচ্ছি আর নিই কয়েকটা, যেমন আমি এখানে করছি ৭৬৭ এটা কি তার দ্বারা বিভাজ্য, তাহলে কী করবো যে এটা আছে আমাদের প্রথমটা এটা কেটে দিলাম, কেটে কত আছে চার গুণ করবো, চার সাথে আঠাশ, আঠাশ কী করতে হবে আমাদের যোগ করতে হবে, যোগ যদি করি বন্ধুরা কত হবে ছয় আর আটে কত হবে ছয় আর আটে চোদ্দো, চোদ্দোর চার, ছয় আটে তো চোদ্দো, চোদ্দোর চার হবে, হাতে এক থাকে সাত আর দুয়ে নয়, নয় একে দশ, একশো চার, কিন্তু তেরোর ঘর পড়ে একশো চার নাম তো জানি না, আমরা যদি না জানি তাহলে কী করবো, না জানলে কোনো অসুবিধা নেই, এই চারটাকে আবার কেটে দাও, এই চারকে আবার চার গুণ করো, তো চারকে যদি আমরা চার গুণ করি তো কত হবে চার চারে ষোলো, এই ষোলো আবার কী করবো যোগ, যেহেতু এটা যোগ করতে বলেছে প্লাস চিহ্ন আছে সেই জন্য যোগ, তো কী করবো ছয় আর দুই ২৬ মানে তেরো ঘর পড়ে কি ২৬ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, তাহলে যেটা আছে ৭৬৭ এই ৭৬৭ আমাদের পাওয়া যাবে, তেরো ঘরে নামতে পড়ে ৭৬৭ আমাদের কী হবে বিভাজ্য হবে। তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি একটা দিই, যেমন আছে ৫৫৩,
সরি 533 53 না 533 এই 533টা কি 13 দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা তাহলে তোমরা কমেন্ট করো ভিডিওটা পজ করে বলো যে কত হবে আমরা যদি এই 3 কে কেটে দিই কত হবে 3 কে 4 গুণ করব 3 4 এ 12 তো 12 যোগ করে দিলাম কত আসবে 7 আর সরি 5 আসবে 3 আর 2 এ 5 এখানে 6 তো আমরা যদি না বুঝতে পারি 13 ঘর পড়ে কি 65 পাওয়া যাবে তো 5 কে কেটে দাও 5 কেটে 4 গুণ করো তো কত হবে 5 কে যদি 4 গুণ করি 5 6 5 4 5 20 20 যোগ করব কত হবে 6 আর 20 26 মানে 13 দ্বারা এটা কি হবে বিভাজ্য হবে মানে এই 533 13 দ্বারা বিভাজ্য হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যদি আমরা 17 কে করি 17 কিভাবে আমরা বিভাজ্য করব 17 কে বিভাজ্য করার জন্য বন্ধুরা যেটা হবে মাইনাস 5 মানে কি করতে হবে মাইনাস করতে হবে কিন্তু তার 5 গুণ যেটা নিয়ম করলাম সেই নিয়মেই করব আমরা যেমন আমরা করছি 17 কে একটা নিচে বন্ধুরা যেটা নিলাম আমি 323 এই 323 কি 17 দ্বারা বিভাজ্য 323 এই 323 কি 17 দ্বারা বিভাজ্য এটাকে কাটো কেটে দিলাম 3 3 এর 5 গুণ 3 কে কি করব তো 5 গুণ করব কিন্তু তার আগে কি আছে মাইনাস এর জন্য মাইনাস 5 গুণ করলে কত হবে 3 5 15 তো 15 কি মাইনাস হবে যোগ হবে না কারণ এটা প্লাস ছিল সেই জন্য যোগ করেছিলাম এটা মাইনাস আছে এটা আমরা কিছু না হবে মাইনাস এর জন্য মাইনাস করব তো মাইনাস করলে কত হবে 15 যদি মাইনাস করি কত 12 থেকে 5 বার 7 আর 3 থেকে কত বার 2 যেহেতু 12 ধরেছি সেই জন্য 2 বাদ দিলে 17 হবে তো 17 দ্বারা এরা বিভাজ্য সেই জন্য কি হবে বলতো 17 17 দ্বারা এই 323 কি হবে বিভাজ্য হবে যদি আমরা আর একটা নিই যেটা হচ্ছে কত 459 এটা কি 17 দ্বারা বিভাজ্য তো আমরা কি করব 9 এই 9টা কেটে দিলাম 9 এর 5 গুণ কত হবে 45 কিন্তু তার আগে কি মাইনাস তো মাইনাস করে দিলাম 45 এর 45 বাদ কত হলো 0 আমরা 0 পেলাম কি না এই 0 অথবা 17 বিভাজ্য যদি আমাদের বেরে তো যে সংখ্যাটা বেরোবে সেটা কি 17 দ্বারা ভাগ আর যদি 0 বেরোয় তাহলেও সেটা কি হবে 17 দ্বারা বিভাজ্য হবে এই 459 17 দ্বারা বিভাজ্য কেন যে 0 বেরিয়েছে 0 অথবা এমন কোনো সংখ্যা বেরোতে হবে যেটা 17 দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের কি হবে এটা 17 দ্বারা বিভাজ্য হবে একটা নিচে বন্ধুরা যেটা হচ্ছে 391 এটা আমি আর বলবো না এটা তোমরা কমেন্ট করে বল দাও যে কত আসবে অ্যান্সার চলো বন্ধুরা এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 19 এর আমরা 17 শিখলাম এটা যেটা শিখবো আমরা 19 এর 19 কে কীভাবে করবো 19 কে করার জন্য বন্ধুরা সেটা হবে প্লাস 2 এতক্ষণে বুঝতে পেরে গেছো আশা করছি সেটা হবে কি প্লাস 2 কেন যে 19 যেটা আসবে আমাদের দিবে সেই সংখ্যাটা দ্বিগুণ করবো কিন্তু প্লাস যোগ করবো যোগ করে আমরা বসিয়ে দেবো যেমন আমি এখানে নিচ্ছি 437 এটা হবে কি হবে না যেই দেখি এটা এটা যদি কেটে দিই আমরা তো কত হবে এটাকে ডবল করবো কিন্তু প্লাস করবো 714 যোগ কী করবো প্লাস করবো কত হবে 7 হবে 5 57 আছে কিন্তু 19 এর ঘরের নাম তো আমি জানি না যদি না জানি তো কী হবে 57 তো পড়তে পারবো না তাহলে কী করো এটাকে আবার কেটে দাও কত কত হবে ডবল করতে হবে মানে কি 14 7 ডবল কত 14 আবার 14 যোগ করে দাও 5-এর সঙ্গে 14 5-এর সঙ্গে যত করলে কত হবে 19 তো যেহেতু 19 বলেছে 19 তো 19 দ্বারা বিভাজ্য হবেই তাহলে এই সংখ্যা 437টা 19 দ্বারা বিভাজ্য হবে যদি আমরা করি 703 এই 703 কি 19 দ্বারা বিভাজ্য তাহলে কী হবে যে সংখ্যাটা আছে কেটে দাও কেটে দিলে কত হবে 3-এর যদি 4 গুণ 3-এর যদি 2 গুণ করতে কত হবে 6 তো 6 কি যোগ করব তো কত হলো 0 আর 6 6 হয় আর 7 কেন যোগ করবো যেহেতু প্লাস চিহ্ন আছে সেই জন্য যোগ করবো 76 76 19 কে 19 পড়ে কি 76 পাওয়া যাবে বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না যে 19 কে 19 আমরা তো না জানি না বুঝতে পারছি না তাহলে আবার 6 কেটে দাও 6 ডাবল 12 12 বসিয়ে দাও কত 7 আর 12 যোগ করলে কত হবে 7 আর 2 9 1 19 মানে 19 দ্বারা বিভাজ্য হবে মানে এই সংখ্যাটা 703টা কী হবে 19 দ্বারা বিভাজ্য হবে আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তো এইটা আমরা করছি 591 এটা কী হবে এটা কী কেটে দিলাম তো কী করবো 2 গুণ করবো 2 মানে কত আসবে 7 5 বুঝতে পারছি না 7 কেটে দাও 14 কত আসবে 19 এলো মানে 19 দ্বারা 19 কে বিভাজ্য মানে 551 হবে 19 দ্বারা বিভাজ্য আমরা এবার বলতে পারি যে এই যে সমস্ত সংখ্যা শিখলাম 2 থেকে 19 পর্যন্ত মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা যে কোন সংখ্যাটা বিভাজ্য হবে আমরা বুঝতে পারলাম শিখতে পারলাম কিন্তু আমাদের কথা হচ্ছে এগুলো শিখে আমরা কী করব আমরা কীভাবে বুঝতে পারবো যে এগুলো আমাদের কি কাজে লাগবে এগুলো কাজে লাগার জন্য বন্ধুরা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা বের করাতে আমাদের কাজে লাগবে আমরা জানি মৌলিক সংখ্যাকে বলে যদি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমরা ভিডিওটার লিঙ্ক এই ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও যে মৌলিক সংখ্যাগুলো কী কী মৌলিক সংখ্যা যেমন বন্ধুরা আমরা বলছি 5 একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাটা 1 অথবা যে সংখ্যাটা আছে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা দ্বারাই ভাগ যাবে নতুবা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না আর যৌগিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যৌগিক মানেই হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে ওটা সংখ্যা হচ্ছে যে এক যে সংখ্যাটা দেওয়া থাকে যেমন আমরা 6 নিলাম 6 তো ভাগ যাবেই কত দ্বারা বলতো 1 এবং 6 দ্বারা তো যাবে এটা তো যাবেই এটা নিয়ম মৌলিকও খাটছে যৌগিকও খাটবেই কিন্তু এই দুটা ব্যতীতও যাবে 6 কত দ্বারা যাবে 6 2 দ্বারা যাবে আর 6 3 দ্বারাও যাবে মানে 4টা পাচ্ছি 2 এর উপরে
যে আছে যে মৌলিক সংখ্যা যে যৌগিক সংখ্যা দুইয়ের উপরে যাবে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা না। যদি মৌলিক সংখ্যা দুটো হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা, যদি দুইয়ের উপরে চলে যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। তো আমাদেরকে বের করতে বলে যে এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, আমাদের তো থাকবে না যে এই দু থেকে উনিশের মধ্যে তো থাকবে না যে মৌলিক সংখ্যা কোনগুলো, দু থেকে উনিশের মধ্যে থাকলে তো আমরা বের করতে পারবো, আমাদের বড়ো দেওয়া থাকবে, তাহলে আমরা কীভাবে বের করতে পারবো যে মৌলিক সংখ্যাগুলো কী কী। তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে দুই একটা মৌলিক সংখ্যা শেখাচ্ছি যে মৌলিক সংখ্যাগুলো কীভাবে বের করবো। তো মৌলিক সংখ্যা বের করার জন্য বন্ধুরা, তো এক নম্বর এ দিলাম আমি এখানে দিচ্ছি 59, বি দিলাম 81, সি এখানে আমি দিলাম 75, আর ডি এখানে দিচ্ছি 57। এটির মধ্যে কে মৌলিক সংখ্যা, এখানকার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা, তোমাকে বের করতে বলা হয়েছে যে এই চারটার মধ্যে মৌলিক সংখ্যাটা কে হবে। তো আমরা দিলাম যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা যেটা থাকবে সেটা দুই দ্বারা বিভাজ্য, যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে সেটা মৌলিক সংখ্যা কোনো মতেই হবে না, আমরা জানি এটা। তো দু দ্বারা বিভাজ্য কে কে হবে, যার সংখ্যা জোড় সংখ্যা থাকবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যা একটাও নাই, মানে দু খাটলো না। তিন দ্বারা কি আমরা বললাম সংখ্যাটাকে যোগ করো, যোগ করে যদি তিন তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে তিন দ্বারা বিভাজ্য, যেমন আমরা এখানে করছি কত আছে 5 আর 9, কত হবে 5 আর 9 হচ্ছে আমাদের 14, 14 কি তিন দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হবে না। এখানে কত আছে 8 আর 9, 9 কি তিন দ্বারা বিভাজ্য, হ্যাঁ তিন দ্বারা বিভাজ্য, মানে এটা আমাদের মৌলিক সংখ্যা কোনো মতেই নয়। এখানে চলে এসো, এখানে যদি আমরা তিন দ্বারা বিভাজ্য করি এটা কি তিন দ্বারা বিভাজ্য হবে, দেখি 7 পাচ্ছে 12, 12 যদি করি তো হ্যাঁ পাওয়া যায় তিন দ্বারা বিভাজ্য হয়, মানে এটাও আমাদের তিন দ্বারা বিভাজ্য, মানে এটাও হবে না। এটা কি হবে তিন দ্বারা বিভাজ্য, এটা আমরা দেখছি, এটা 7 পাঁচ 12, হ্যাঁ একই বেড়ে হচ্ছে, মানে এটাও তিন দ্বারা বিভাজ্য হবে, মানে আমাদের এটাই মৌলিক সংখ্যা, আমাদের তো একটা অপশানে দিবেই, তাহলে আমাদের কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা সহজগুলো বুঝতে পারলাম, এটাও কিন্তু আমাদের পাঁচ দ্বারাও যেত, কেন যেহেতু যে সংখ্যা যে সমস্ত সংখ্যা শেষে জিরো এবং পাঁচ থাকবে সেটাও কিন্তু আমাদের পাঁচ দ্বারা হয়, আমরা জানি এটা পাঁচ দিয়ে কাটতো। তো আমরা কী করবো, আমরা দেখব যে এই 59, এই 59 কিন্তু মৌলিক সংখ্যা, আমাদের এই সহজগুলো আমরা বের করতে পারলাম। যদি আমাদেরকে একটু ভারীগুলো দেয়, আমরা যদি বলে যে আমি তোমাদের দেখাচ্ছি কয়েকটা এরকম, যদি আমাদেরকে বলে এ নম্বর দিয়েছে 200, এ নম্বর দিয়ে বলছে যে 291, 291, বি নম্বর দিয়ে আমাদেরকে বলছেন 581, 581, সি নম্বর, সি নম্বর দিয়ে আমাদেরকে বলছেন যে 299, ডি নম্বর দিয়ে আমাদেরকে বলছে 979। এদের মধ্যে মৌলিক সংখ্যাকে তুমি বের করো, তো এদের মধ্যে মৌলিক সংখ্যাকে আমি গল্প করতে করতে তুমি কমেন্ট করা হয়েছে তোমার, তো বলো তো এদের মধ্যে মৌলিক সংখ্যাকে, এদের মধ্যে মৌলিক সংখ্যা বের করার জন্য বন্ধুরা আমরা আগে প্রথমে দেখব দুই, দুই দ্বারা কেউ যাবে বিভাজ্য, আমরা জানি দুই দ্বারা যে সমস্ত সংখ্যা আছে মানে জোড় সংখ্যা থাকবে সেটা হবে দুই দ্বারা, আর জিরো থাকতে গেলে হবে, জিরো অ্যাকচুয়ালি জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকতে গেলে আমাদের দুই দ্বারা বিভাজ্য, এখানে 1, 1, 9, 9, মানে দুই দ্বারা বিভাজ্য হবে না। চলে আসি তিন দ্বারা, তিন দ্বারা বিভাজ্য ওই সমস্ত সংখ্যা হবে যাকে যোগ করে মানে ভাগ করতে, তিন দ্বারা বিভাজ্য হবে, যোগ করে যদি আমরা দেখি যে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কি না সেটা আমাদের তিন দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যা। তো আমরা দেখব দুই আর নয় কত, দুই আর নয় যদি যোগ করি আমাদের 11, 11কে 12, 12 কি তিন দ্বারা বিভাজ্য, হ্যাঁ 12 তিন দ্বারা বিভাজ্য, মানে এটা বাদ হয়ে যাবে আমাদের, হয়ে গেল। এটা দেখব তিন দ্বারা কি বিভাজ্যটা, 5, 8, 13, 13 কে 14, মানে তিন দ্বারা বিভাজ্য না। দুই দেখি, দুই 11, 11 আর নয় কত, 11 আর 9 হচ্ছে 19, এটাও কিন্তু তিন দ্বারা বিভাজ্য না। এটা যদি আমরা দেখি কত আসবে, 9, 9 আর সাথে 16, 16 আর 9 আমাদের কত, 16 আর 9 আমাদের 25, 16 টাকা 9 টাকা 25 টাকা, তিন দ্বারা কি বিভাজ্য না। পাঁচ দেখবো, পাঁচ কাকে বলে, যে সমস্ত সংখ্যা কী হচ্ছে বলতো, জিরো এবং পাঁচ থাকবে শেষে, জিরো অথবা পাঁচ থাকবে সেটাই পাঁচ দ্বারা বিভাজ্য হবে, আমাদের জিরোও নেই পাঁচও নেই, মানে পাঁচ দ্বারা বিভাজ্য হবে না। সাত আছে, কত আছে বলতো, সাত আছে, সাত দ্বারা কি বিভাজ্য হবে, এইটুকুর সংখ্যার মধ্যে কি তোমরা দেখতে পাচ্ছ যে সাত দ্বারা বিভাজ্য হবে, আমাদের সাত দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা তো শিখলাম এখনই যে ওই সংখ্যাটা কেটে মাইনাস দুই করে দেবো, বাস হয়ে যাবে, মানে দ্বিগুণ করে মাইনাস করে দেবো, যদি সাত দ্বারা বিভাজ্য হয় তো আমাদের অ্যান্সারটা সেটা মানে সাত দ্বারা বিভাজ্য। আমরা তিনটা কিন্তু বেশি আছে, একটা একটা গিয়েছে, তিনটা আছে, এ বি সি ডি আছে, এই তিনটার মধ্যে একটা মৌলিক সংখ্যা আছে আমাদের। তো আমরা দেখলাম, তার আগে আমরা 11টা সহজ, 11টা দেখে নিই, আমরা 11টা চেক করে দেখে নিই যে কত আছে। 11 চেক করার জন্য বন্ধুরা কী করবো, শেষের আর মানে এক নম্বর মানে বেজোড় সংখ্যা হলো যোগ করে জোড় সংখ্যাটা বা বিয়োগ করে দেবো, যদি আমাদের জিরো অথবা 11 দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যা তাহলে আমরা বলবো যে সেটা 11 দ্বারা বিভাজ্য। তো আমরা এটা করার জন্য বন্ধুরা কী করবো, মানে কী আছে, এক নম্বর তিন নম্বর, এক দুই তিন বা তিন, এটা যদি যোগ করি কত আসবে, যোগ করলে গেলে আমাদের এই দুটো যদি যোগ করি কত আসছে, ছয়, ছয় থেকে যদি আট বাদ দিই তো কত আসছে, মাইনাস দুই, মানে এটা 11 দ্বারা বিভাজ্য বা দুইও আসে না। এটা যদি করি দুই আর নয় কত হবে, 11, 11 থেকে 9 বাদ কত আসবে, দুই, মানে এটাও হচ্ছে না। এটা যদি করি লাস্টে কী আছে, 9,
9 আর 9 যোগ করলে কত হবে 18 18 থেকে 7 বাদ কত আসবে 18 থেকে 7 বাদ 11 মানে 11 কিন্তু 11 দ্বারা বিভাজ্য মানে এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে মানে এটা বাদ হয়ে গেল কি আছে এই দুটার মধ্যে কিন্তু একটা মৌলিক সংখ্যা আছে আমাদের আমরা এবারে দেখব 7 তো আমরা ছেড়ে দিয়েছি 7 দ্বারা কি বিভাজ্য হবে এটা দেখি বন্ধুরা 7 দ্বারা হবে কিনা যদি b আসে তারপর c আসবো এটা যদি দেখি আমাদের তো কি করব এটা কেটে দেব প্রথমটাকে প্রথম যদি 1 কেটে দিই 58 হবে এটা দ্বিগুণ করব তো 2 মানে মাইনাস কত আসবে 6 মানে 8 থেকে 2 বার 6 এটা 5 মানে 56 আছে 14 সরি 7 7 পড়ে 56 পাওয়া যাবে হ্যাঁ 7 8 56 মানে এটা 7 দিয়ে যাবে তো আমাদের মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা 299 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো যদি এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি মৌলিক সেটা আমাদেরকে তোমরা কমেন্ট করে বলো যে কোন সংখ্যাটা মৌলিক তো ভিডিও থাকছে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়